ঘরে নিয়ে সদস্যপদ বাদ দেওয়া হয়েছে, শেষ করতে চান সদস্যপদ বাদ দেওয়া হয়েছে শিল্পী আমি প্রথমেই সবার মতো শুরু না করে একটু অন্য ধারায় কথা বলি। যে আমরা সকলেই জানি যখন গাছে ফুল ফোটে তখন সেখানে মৌমাছি আসে, কেন আসে? সে মধু নেবার জন্য। আজকে ঠিক সেরকম মনে হয়েছে যে আগে যে প্যানেলটি ছিল সেই প্যানেলটি হচ্ছে একটি ফুলের গাছ, আমরা হচ্ছে সেই মৌমাছি, সেখানে আমরা সকলেই মিলিত হয়েছি মধু নেওয়ার জন্য। বিকজ তারা সেই ধরনের মধু আমাদেরকে দিতে পেরেছে গত দু বছরে। আনুষঙ্গিক রোজিন আপু আছে, মঞ্জুরাদি আছে, অনুষ্ঠানিয়া যারা আছেন সকলে মিলে যদি ওদের হাতকে আরও একটু শক্ত করতে পারি, আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আমরা সামনে চমৎকারভাবে নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি। এখানে আমার একটি কথা যে ওদের এত দৃষ্টি কিছু হয়নি, অনেকে তো সরে গেছেন, আপনি সরে যাননি কেন? তখন আমি তাকে একটি কথা বলেছি, ওর কথা হচ্ছে আই উইল গিভ আপ, মানে আমার কথা হচ্ছে আমি এটাকে কখনো ছাড় দেবো না, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি এটা এটার জন্য লড়াই করে যাব। আমার কাছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আমাদের প্যানেলের ইশতেহার আমরা গতকালকে তৈরি করে ফেলেছিলাম, তারপর আমরা সিদ্ধান্ত নিলাম ইশতেহার যথেষ্ট না, ইশতেহার দিয়ে ইশতেহার অনেক মিথ্যা কথা বলা যায়, মিথ্যা কথা বললে সেগুলো যদি বাস্তবায়িত না করতে পারি তাহলে সেটা নিজের কাছে নিজেই একটা সাংঘর্ষিক ব্যাপার হয়ে যায়। ইশতেহার আমি পকেটে ভরে দিলাম, আমার কাছে ইশতেহার হচ্ছে মনোয়ার হোসেন দীপ জল, আমার কাছে ইশতেহার হচ্ছে আমার ভাই আমার স্বপ্নের নায়ক রুবেল, আমার কাছে ইশতেহার হচ্ছে আমার বোন জীবন্ত কিংবদন্তি অঞ্জনা, আমরা করেছি কারণ আমরা খুব অর্গানাইজ হয়ে গিয়েছি। আমি 15 বছর যাবত আপনাদের দেওয়া ভোটে আমি সেবা করে যাচ্ছি চলচ্চিত্র শিল্পী সমিতি এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম, বিজু ভাই যখন সেক্রেটারি তখন আমি ছিলাম কালচারাল সেক্রেটারি, আমার শ্রদ্ধেয় ডান পাশে বসে রবি ভাই যখন সেক্রেটারি তখন আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তারপর এবার ইনশাআল্লাহ আপনারা প্রেসিডেন্ট বানিয়েছেন, আপনারা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বানিয়েছেন, আপনারা সেক্রেটারি বানিয়েছেন, আপনার কাছে কৃতজ্ঞতা আমি জীবনে শেষ করতে পারবো না। এবারের অনুরোধ আপনারা শুধু আমার আর জায়েদের চিন্তা ভাবনাটাকে একটু সম্মান করে দেখুন, যিনি স্বয়ং যে জোর সাহেবের নিজের স্টুডিও আছে, যিনি স্বয়ং একটা শিল্পী সমিতি, উনি আমাদেরকে সহযোগিতা করার জন্য আসছেন, ঠিক না বেঠিক? সেই দায় কিন্তু শিল্পীদের না। সো 21 জনের একটা কমিটি হয়, সবার মতামতের মূল্যায়ন কিন্তু করতে হয়, কাউকে ভালো কাজে সমস্ত ক্রেডিট দু একজন মিলে নেবেন আর খারাপ কাজগুলো বাকিদের উপরে চাপিয়ে দেবেন, একই ধরনের মানসিকতা। আমি তাদের সাহচর্য বর্জন করেছি এবং আমি তাদেরকে আসলই বর্জন করেছি। আপনারা সবাই শিল্পী, আমরা শিল্পী, আমরা একটি সুন্দর পরিবেশ চাই, একটি সুন্দর এফডিসি চাই, একটি সুন্দর সমিতি চাই। এবং এখানে একটি চমৎকার কথা লেখা আছে আমি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে শিল্পীকে মৌসুমী আপু লিখেছেন আত্মমর্যাদার জায়গায় দেখতে চাই। শিল্পীদের কিন্তু ভাই কিছু নাই, শুধুমাত্র আছে আত্মমর্যাদা, অভিমান, আত্ম অহংকার, যে আমি শিল্পী, আমি পর্দায় কাজ করি, বাংলাদেশের 18 কোটি মানুষ আমাকে চেনে। সেই আত্মমর্যাদা যখন কেউ হরণ করতে চায় আমি তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি।
আমি তো হলে তাই করবো। সো এরকম মানুষজনকে আসলে নির্বাচিত করা উচিত যারা চেয়ারে বসে পরের দিনই টিনের চশমা না পড়ে ফেলে, বিগত দিনে আমরা অনেককে পড়তে দেখেছি। আরেকটি কথা ছিল, একটি কথা আমি বারবার বলি যে কথাতে আমাকে অনেকভাবে অনেক রকম ভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে, এটি সত্যি কথা। আপনারা সবাই ছিলেন, অনেকেই ছিলেন, এজিএমে একটি হিসাব দেওয়া হয়েছিল প্রায় 65 লাখ টাকার মতো দু বছরে শিল্পী সমিতিতে বিভিন্ন ফান্ড থেকে এসেছে, স্পন্সরশিপ এসেছে, কিন্তু দু বছরে শিল্পীদেরকে সাহায্য করা হয়েছে 3 লাখ টাকারও কম। এটি আমার কাছে অত্যন্ত দুঃখ লেগেছে যে আমাদের শিল্পীরা কিন্তু পিকনিকে অনেক কিছু করতে চায় না, শিল্পীরা কিন্তু ইফতারে অনেক কিছু করতে চায় না, কিন্তু একটা শিল্পী যখন বিপদে পড়ে, অন্য কাউকে যখন কিছু বলতে পারে না, তখন তার বলার একটাই জায়গা, দ্যাট ইজ শিল্পী সমিতি। আমার প্রাণপ্রিয় শিল্পী সমিতির সদস্য সদস্য ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সত্যি খুব ভালো লাগছে আপনাদের অনেকদিন পরে দেখলাম, কারণ কাজ ছাড়া আর গত 2 বছর শিল্পী সমিতির যারা নির্বাচিত হয়েছিল তারা তাদের ভালো মন্দের কোনো খবরই আমি পেতাম না। আমার পাশাপাশি আমি শুনেছি মৌসুমি স্থানীয় অনেকেই পেত না, অনেকেই পেত না, মানে আমাদের মোবাইল নাম্বার আমাদের ঠিকানা গুলো ওরা ফেলে দিয়েছে। আমি মিশাকেও বলেছিলাম সরাসরি যে মিশা আমি কিন্তু কোনো মেসেজ পাই না, কেউ মারা গেলেও পাই না, কেউ কোনো সুসংবাদও পাই না, ঠিক আছে, সুসংবাদ দরকার নাই, দুঃসংবাদটা কমপক্ষে জানিও যাতে করে আমরা যেতে পারি। তখন সে বলেছিল যে এটা নাকি তাদের তার সাধারণ সম্পাদকের দায়িত্বে সেই এটা দেখাশোনা করে, কিন্তু ইদানিং পাচ্ছি, ইদানিং একটু মেসেজ পাচ্ছি, ইলেকশন সামনে, তো হয়তো ওরা যদি পাস করে 25 তারিখে পরে আর পাবো না, আমি আমার মতো আপনারা অনেকেই পাবেন না। যাই হোক, মূল কথায় আসি, মৌসুমীর নেতৃত্বে যারা দাঁড়িয়েছে ইলিয়াস কোবরা সাধারণ সম্পাদক, মৌসুমী সভাপতি, আমি ব্যক্তিগতভাবে আমি তাদেরকে সাপোর্ট করছি। শিল্পীকে মানে ইচ্ছা করলে নাকি তারা বাদ দিতে পারে, যদি তাকে মনে করে যে সে আসলে আমাদের শিল্পীর মানে প্রফেশনাল না বা কি একটা বলছে আর কি। এটা ভালোবাসার একটি জায়গায় চলচ্চিত্র আমাদের সবার, বিগত 29 বছরের মধ্যে আমি প্রায় 25 থেকে 26 বছর যাবত আমি শিল্পী সমিতির ভালোবাসার জায়গায় ইলেকশন করেছি। এটা সেতু বন্ধন ছিল, একটি ভালোবাসা ছিল। আমি আতিকুল হক চন্ন সাহেবের একবার কাছে, তার কাছে একবার 52 ভোটে হারি, আমাকে রাত 4:45 সময় চন্ন ভাই বললো যে হিরো আপনি তো হেরে গেলেন, আমি বললাম যে তাহলে মিষ্টি আনার, কাকে আমার কাছে এই মুহূর্তে এত টাকা নেই, আমি বললাম যে তাহলে আমি মিষ্টি আনাই। রিয়াজ আছে, দেবিসিকা আছে, তারপরে আমির খান আছে, অমিত হাসান আছে, এবং আমাদের অনেক পুরনো নায়িকারা আছে, তারপরে ও মানে খুব সুন্দরী একটা মেয়ে আছে, আমি খেয়াল করি হঠাৎ করে রিয়াজ বলো পাশে পাশেই আছে সে। এবার দেখলাম ভিন্ন সব ক্ষেত্রেই ভিন্নতা ছিল, মাত্র অতিরিক্ত আচরণবিধি।